আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ক্লাসটি আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর শেখাবো সেটা হচ্ছে রাফেজ কি আর সুষম খাবার বলতে কি বোঝায় দুইটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সবাই মন দিয়ে আমার কথা শুনবে আমরা এক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি রাফেজ কি তোমরা যারা খুবই কম পারো তারা হচ্ছে একটু আমার কথা ভালো করে ফলো করবে বন্ধুরা শস্যদানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুময় অংশ রাফেজ নামে পরিচিত তারা এইটা লিখবে আর যারা ভালো পারো রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর রাফেজ মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষ প্রাচীর শস্যদানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তুর অংশ রাফেজ নামে পরিচিত আমি যেভাবে দাগে দিলাম এইভাবে তোমরা পড়বে এরপর সুষম খাদ্য বা খাবার কাকে বলে সুষম খাবার হলো বিভিন্ন খাদ্যবস্তুর এমন সমাহার যার মধ্যে খাদ্য উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত ক্যালোরি পাওয়া যায় একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের জন্য প্রত্যাহ প্রায় পঁচিশ থেকে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় আর এ শক্তি পাওয়া যায় সুষম খাদ্য থেকে দুধ সুষম খাদ্যের একটি উৎকৃষ্ট উদাহরণ তাহলে আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর প্রশ্নের উত্তর যে শস্যদানা ফলমূল ও সবজির অপাচ্য তন্তুর অংশ বা তন্তুময় অংশকে রাফেজ বলা হয় সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য হল এমন একটি খাদ্যবস্তু যার মধ্যে খাদ্য উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত ক্যালোরি পাওয়া যায় আর একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের জন্য প্রত্যাহ প্রায় পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় আর এই শক্তি পাওয়া যায় সুষম খাদ্য থেকে দুধ হলো একটি উৎকৃষ্ট সুষম খাদ্যের উদাহরণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাস দেখবে সবাই